ব্যবসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য এবং বাংলাদেশের অর্থনীতিকে সক্ষম রাখার জন্য এবং অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য যারা বিশেষ অবদান রেখেছেন সেইসব বিশিষ্ট ব্যবসায়ীদের FBCCI বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়। মূলত এই সম্মানটি আগামীতে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করার জন্য এবং ব্যবসায়ীদের দেশকে আরও ভালো করার জন্য অনুপ্রেরণা যোগাবে বলেই বিশিষ্ট মহলের মতামত। দেশের অর্থনীতিতে অবদান রাখা ব্যবসায়ীদের সম্মানিত করতে 10 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে FBCCI বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FBCCI BICC-তে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 17 কোটি মানুষ কিন্তু আজকে এই বিজনেস সামিটের মাধ্যমে সাথে সবাইকে আরো জড়িত ছিল, সবাই কিন্তু একটা বড় গণতান্ত্রিক টুইট করেছেন, সেখানে বলেছে থ্যাংক ইউ বাংলাদেশ, সেখানে বলেছে থ্যাংক ইউ প্রধানমন্ত্রী, সেখানে বলেছে থ্যাংক ইউ FBCCI। এটি সম্ভব হয়েছে আমরা এই ভারতের করাতে, আমরা বাংলাদেশকে ব্র্যান্ডিং করার জন্য, নতুন বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরার জন্য FBCCI এই পুরস্কার হাতে নিয়েছে। স্বাধীনতার 50 বছরে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় 5টি ক্যাটাগরিতে মোট 10টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেয় FBCCI। বিজনেস লিডারশিপ ক্যাটাগরিতে FBCCI বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান MP এবং বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস BSRM-এর চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী। দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখার জন্য শিল্পে অলিম্পিকের ব্যবস্থাপনা পরিচালক মোবারক আলী, কৃষি ও কৃষি বাণিজ্যে স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। সেবা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বাণিজ্যে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হোমান রশিদ। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা ক্যাটাগরিতে ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল করিম মুন্না। ট্যাম্পাকো ফয়েলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাফিউস সামি আলমগীর। নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে কারিগরের ম্যানেজিং পার্টনার তানিয়া ওয়াহাব এবং তরুণ উদ্যোক্তা ক্যাটাগরিতে বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সুবহান পুরস্কার পেয়েছেন। এছাড়া জুরি বোর্ডের বিশেষ সম্মাননা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন FBCCI সাবেক সভাপতি মাহবুবুর রহমান এবং ঐতিহ্য ও কারুশিল্প গবেষক মালেকা খান। এছাড়াও FBCCI-এর আজীবন সম্মাননা পেয়েছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন ও বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি সালমান এফ রহমান।